কথা ছিল বিপিএল খেলবেন খুলনা টাইগার্সের হয়ে। বিপিএল ড্রাফটের আগেই পাকিস্তানি ক্রিকেটার আজম খান ও অপ্রিয়াজের সঙ্গে খুলনা নাসিম শাহকেও দলে ভিড়িয়েছিল এমন কথাই শোনা গিয়েছিল। তবে তার হয়নি, খুলনা টাইগার্সের সঙ্গে নাকি চুক্তি হয়নি পাকিস্তানের এই তরুণ পেসারের। খুলনার হয়ে না খেললেও বিপিএলে ঠিকই খেলবেন পাকিস্তানের উদয়মান তারকা পেসার নাসিম শাহ। পাকিস্তানের এই পেসার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে, শেষ মুহূর্তে এই পেসারকে দলে ভিড়িয়েছে তারাই। কুমিল্লার হয়ে খেলতে ইতিমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন নাসিম। বিমানে ওঠার পর দুটি ছবি শেয়ার করে টুইটারে নাসিম শাহ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ওই টুইটে তিনি লিখেছেন, আবারও যাচ্ছি কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশের পথে আছি। এদিকে প্রথম তিন ম্যাচ হারার পর টানা তিন ম্যাচ জিতেছে কুমিল্লা, যেখানে বড় অবদান রাখছেন রিজওয়ান ও খুজদিলরা। এদিকে সবাই বলছে এ দলের সঙ্গে নাসিম যোগ হলে কুমিল্লার শক্তি আরো বাড়বে। আর নাসির আছেন বর্তমানে দুর্দান্ত ছন্দে, এখন বিপিএলে কতটা সাফল্য দেখাতে পারবে সেটি এখন দেখার বিষয়।